কেন্দ্রটা কেন চেঞ্জ হলো মেদিনীপুরে যখন বিজেপি কিছু ছিল না? মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রাম, কেন বলতো? মোদিজি গুজরাট থেকে বেনারস এসেছেন, কারণ থাকে, রাজনীতি অনেক কারণ থাকে। খরচা করে অনেক কষ্ট করতে হয়েছে, খরচাও করতে, এখন দেখেছি সারা ফালতু ইনভেস্টমেন্ট হয়ে গেল। আমার মতো লোক কোথা থেকে টাকা আনবে? বিজেপির দ্বারা অনেক টাকা, দ্বারা ইলেকট্রাল বন্ডে 6,500 কোটি টাকা নিয়েছে বিজেপি। টাকা থাকলে সব নেতার বাড়ি থেকে বেরোতো, বেরোচ্ছে না তো, ব্যাংকে আছে। বিজেপি যখন দেবে তবে, আর কখন দেবে? যখন নমিনেশন করবো পাঠিয়ে দেবে টাকা। তার আগে আজ একটা ছেলেকে বলো আয় বাইক নিয়ে, তাকে তো পেট্রোল ঢালতে হবে, সাধারণ গরিব ছেলে, সেটা তো করতে হবে। আমার সঙ্গে ঘুরলো, তাকে তো খেতে দিতে হবে একটু। আপনি কি টাকা সেভিংস করেন এমপি লাইফ থেকে, মানে ইলেকশনের সময় যদি কাজে ফাজে লাগে না? হ্যাঁ, সেভিংস তো করেছি, কারণ আমি তো আমার কোনো খরচা করি না, সংসার নেই। আমি পার্টির হোল টাইম আছে, পার্টির গাড়ি ফাড়ি সব দিয়েছি, আমার খরচা নেই। আমি পানও খাই না, বিড়িও খাই না, চাও খাই না, খিদে পেলে কারো বাড়িতে গিয়ে খেয়ে দিই, পয়সা আমার চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, এবং আমি 26 বার আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, মানে আর অ্যাড্রেস চেঞ্জ করবো না, একটা স্থায়ী ঠিকানা আছে। আগের বার দাদা ইন্টারভিউ নিয়েছিলাম এর পাশে কোথায় একটা ভিতরে, অন্যের বাড়িতে, আবার চেঞ্জ হয়ে তুমি তার সাক্ষী। এবারে ফ্ল্যাট কিনেছি আমি, তার জন্য ফ্ল্যাটের জন্য তো আমি কোথা থেকে দেবো? প্রিমিয়াম ধার নিতে হয়, যে স্টেট ব্যাংকে আমাদের টাকা জমা হয় পার্লামেন্টের, ওইখান থেকে ধার নিয়েছি। আর যা জমা হয় মোটামুটি পুরোটাই কেটে নেই ওরা, তার আগে পর্যন্ত যা জমা হয়েছিল ওই টাকাটা আছে, যেটা আমি দেখাবো নমিনেশন যখন করবো। রাজনীতি মানে আমাদের কাছে এখন নতুন প্রজন্মের কাছে একটা বিভীষিকা, দাদা মিথ্যা কথা বলে লাভ নেই, মনে হয় টাকার খেলা, অনেক টাকা দিতে হয় গ্রাউন্ড লেভেলে। আমাদের মতো প্রজন্মের ছেলেরা রাজনীতি কেন করবেন বলুন তো, মানে কোনো কারণ কি আপনি একটা দেখাতে পারবেন? যে মোদীকে দেখে করা উচিত, কঠিন জায়গায় অন্ধকারের মতো আলো থাকে, সেটাকে অনুকরণ করতে হয়। রাজনীতির একটা চ্যালেঞ্জ, প্রথম হচ্ছে রাজনীতিকে পরিবর্তন করব, মানে স্বীকার করা যে এটা করবো আমি, তারপর রাজনীতিতে নিজেকে ঠিক রাখা, নিজেকে ঠিক রেখে মানুষের বিশ্বাস নিয়ে নিজের গতিতে নিজের পথে এগিয়ে যাওয়া, প্রত্যেকটা চ্যালেঞ্জ। সবাই পারে না, অনেকে আসে, অনেকে রাজনীতি আবার আমাকে দেখে অনেকে ভুল ভাবে, এমপি হয়ে গেল মানে ব্যাপারটা খুব সহজ, অনেকে এসে ঝটকা খেয়ে বাড়ি চলে গেছে, এটা একটা ব্যাপার। এই প্রলোভন গুলো কিভাবে কন্ট্রোল করেন? মানে আমি তো 100% আপনার কাছে অনেক অনেকে অনেক রকম সুযোগ সুবিধা, সব ধরনের প্রলোভন তুমি চলে, তুমি চাও না চাও চলে আসবে, আসবেই না। আজকে রাজনীতি, এটা হলো পরীক্ষা। আজকে রাজনীতি করা উচিত বলছেন, মানে ভবিষ্যতের জন্য? অবশ্যই, রাজনীতিটা ভারতবর্ষের সমস্ত কিছু পরিবর্তন করে দিচ্ছে, সমস্যা আছে সম্ভাবনা আছে, রাজনীতি তো করতে, রাজনীতি বাদ দিয়ে দেশ চলবে কি করে? রাজনীতিটা রাজনীতির মতো ঠিকঠাক করতে হবে, নীতিনিষ্ঠ রাজনীতি করতে হবে, এইটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সেটা আমরা একটা মিশন হিসেবে নিচ্ছি, তাই করছি। যেন আজ যে লক্ষ লক্ষ ছেলে এসেছে, তারা তো দেখেছে কিছু, না কেন এসছে, কি করে করছে ওরা, এবং তারা করেও দেখাচ্ছে। একটা 30 বছরে এমএলএ এমপি হয়ে যাচ্ছে, মন্ত্রী হচ্ছে, সুতরাং কাজও করছে দেখাচ্ছে, করে তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না। সবাই তো ম্যারাথনে শেষ করতে পারে না, না এগুলো শেষ করে। আপনি তো ভাইরাল কন্টেন্ট এখন, মানে কিছু বললেই ভাইরাল, না বললো না বললো ভাইরাল, আমার নাম চালিয়ে দাও তুমি চলে, আমার দিলীপ বলেছে নির্বাচন লড়েছি, আমার প্রতিস্পর্ধীকে নিয়ে কিছু বলি না, নীতির প্রশ্ন আমরা মনে করি, উনি আমার সম্বন্ধে কিছু বলেছেন, তো আমার পার্টি বলছে কেস করা, দাও কেস করো, আমরা তো অলরেডি, এগুলো রাজনীতি একটা। এবং এর বিরুদ্ধে সমীর ভট্টাচার্য বলেছেন, এই জাস্ট হোয়াটসঅ্যাপে এলো কৃতি আজাদ আপনার নামে কিছু বলে ফেলেছেন, মানে এটা কি সহজ ভাবে মেনে নিতে পারেন কেউ যদি কারোর নামে বলে? রাজনীতিতে যে কেউ বলে, আমি আমার পাশের লোকটা ধরা পড়েছে ঘুষ নিয়ে, তো বলবে না সুমন আর দিলীপ এক, তো বলবেই তো, এক নয় এটা তো মনে করতে হবে। রাজনীতিতে বলে না রাম শাম সব বরাবর, রাম চুরি করছে তো শামকে জুড়ে, তো সেটা চোর হয়ে গেল, তো এটা সাধারণ বুদ্ধিতে লোকেরা করে সব, যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে আমার ভয় ও বরং করতে না, আমি তা নই, আমি অন্য কিছু। সময় লাগে তার জন্য, ধৈর্য লাগে, সংযম লাগে, ভালো সময় খারাপ সময় যায়, তখন পরীক্ষা হয় তোমার, তুমি কতটা নিষ্ঠাবান, কতটা বড় কাজ করছো। খারাপ সময় কি আপনাকে সবচেয়ে বেশি ভরসা জোগালো, মানে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করলেন? আমার উপরে পুরো বিশ্বাস আছে যে আমি যেটা করেছি ঠিক করেছি, ঠিক করব, আর সময় ভালো খারাপ পরিবর্তন হয়। তৃণমূলের দ্বারা কোন মুখপাত্রের বাইট শুনে হাসি পায়? সবারই না, স্পেশালি কোন নাম নেই, হাসি ছাড়া কিছু পায় না। ওদের মুখপাত্র মানে 2-3 জন আছেন, বেচারারা কত চাপের মধ্যে থেকে বলতে বাধ্য হয় আমি এটা বুঝতে পারি, কারণ আমিও তো বলি, তোমরাও বুঝতে পারো দুজনের কথা পার্থক্য দেখে।
কি কষ্টে বলতে হচ্ছে একটা লেখাপড়া জানা লোক, একটা ডাক্তার, সে যখন এই ধরনের কথাবার্তা বলে তো হাসি তো পাবি, আর তার নেত্রীর কথা যদি হাসি পায় স্পোকসম্যানরা তো পাবি। দাদা, তমলুক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিচারপতি উদিত গাঙ্গুলিকে নিয়ে, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাথে কল্যাণ ব্যানার্জির একটা ডুয়েল চলছিল কিছুদিন আগে, বলেছেন বউ ছেড়ে চলে গেছে, ইংরাজি বলতে পারে না, এই ধরনের ভাষা সন্ত্রাস আপনি কিভাবে দেখেন? দেখুন, এই জিনিসগুলো এখন রাজনীতিতে ম্যাটার করছে, ম্যাটারই না রাজনীতি, এত নিচে নামবে কেন রাজনীতি? তার কিছু বলার নেই, তার সম্বন্ধে শুনলেন কল্যাণ ব্যানার্জি এরকম বলেছে? কল্যাণ ব্যানার্জিও একজন নাম করা উকিল, তার একটা প্রতিষ্ঠা আছে পরিশ্রম সারা জীবনে, এমপি সিনিয়র নেতা, আর গাঙ্গুলি বাবু জজ হিসাবে তিনি তার জায়গায় দাঁড়িয়ে লড়াই করে উদাহরণ প্রতিষ্ঠা করেন, বাঙালির মেরুদণ্ড হতে পারে এটা উনি দেখিয়েছেন, রাইট? কেউ কম যায় না, তো বিনা কারণে তুমি একটা আইডিওলজিতে আছো বলে তোমার বিরুদ্ধে গেছে তাকে বাঙালিদের কেন, তাতে কার সম্মান বাড়ছে? তোমরা যে প্রফেশনাল আছো লিগাল, তারই তো গরিমা নষ্ট হল, যখন এত বড় মানুষ গিয়ে ওখানে ওইরকম ঝগড়া করছে, তো তুমি মানুষের পরিচিতি কি তার পদের সঙ্গে যুক্ত হবে না? তুমি খালি রাজনৈতিক পরিচয় থেকে যাবে, এত উঁচুতে উঠে কি হলো? আজ যদি নরেন্দ্র মোদী বা অমিত শাহ আপনাকে কোনো উপদেশ দিয়েছে বা কোনো কথা বলেছে, অনেক উপদেশ দিয়েছে, মনে থাকবে সারা জীবন? অনেক উপদেশ দিয়েছে, দুজনের সঙ্গে গাড়িতে গেছি, আমি ব্যক্তি যে প্রাইম মিনিস্টারের গাড়িতে গেছি, হ্যাঁ, ওটা কোথায়? মেদিনীপুরে, মেদিনীপুরে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল না গতবারে, ভেঙে গেছিল প্যান্ডেল, উনি খবর বলে যে তুমি অসুস্থ, হসপিটাল পাশেই ছিল, দিলীপ আয়ো, একটা ওনার গাড়িতে বসলাম, আমি তো হতেই পারিনি, তারপর হসপিটালে গেলাম, ট্যাক ট্যাক করে তিনতলায় উঠে গেলেন, ওই সঙ্গে ছিলাম, দেখে টেখে বলে এগুলো সব দেখো ঠিকঠাক হয়ে যাবে, মাথায় হাত দিয়ে বলে আরে তুমি এত সাহসী, তোমার কিছু হবে না, চোখে জল, সে চোখ খারাপ, বুঝতেই পারছি না কে কথা বলছে ওর সঙ্গে, মাথায় হাত দিয়ে, তো এইসব ব্যাপার। জল এসে গেছিল আপনার রাষ্ট্রপতির সঙ্গে, বহু ঘুরেছি একসঙ্গে, খাওয়া দাওয়া আড্ডা মর্নিং ওয়াক করেছি, বন্ধুত্ব আছে, ফ্লাইটে গেছি, যে বিষয় নিয়ে সাবধানতা বা এই ধরনের কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য সোজা বলে না, জামা কাপড় কি পরা উচিত কি, সব নোট করেন ওনারা আর বলেন, যাকে নির্ভর করেছে পার্টির দায়িত্ব দিচ্ছে তো সেটা আমার দায়িত্ব। আপনি স্ক্যানারের তলায় আছেন সব সময়, তা সত্ত্বেও আপনি এরকম বলছেন, স্ক্যানার তো থাকেই, তুমি হয়তো সমালোচনা কিছু করতে পারো না, পার্টি তো স্ক্যানার, পার্টি তো লিখে দেয় পার্টির ক্ষতি হচ্ছে হটাও, তো সব স্ক্যানার, এটা যেমন বাকি লোকের ভয় করে বা কি হয়ে যায়, আমি নিশ্চিন্ত, আমাকে দেখার জন্য বহু লোক আছে, গড়বড় হলে সামলে দেয়। দাদা, পরবর্তী প্রজন্মে যে সকল মানুষ রাজনীতি আসেন, আপনি ষাট, যদিও মনে হচ্ছেন আপনি ষাট, যারা নতুন প্রজন্ম আছে, তৃণমূলের যেমন দেবাংশুরা এসছে, আপনাদের পার্টিতেও কিছু নতুন নতুন লোক এসছেন, কাদের বক্তব্য ভালো লাগে এবং তাদের দেখে? যারা এসছে অনেকে ভালো বক্তব্য রাখে, ভালো অনেকে একটু বেশি পার্টিতে ভালো হতে গিয়ে অনেক খারাপ করে ফেলে, বলছি অত করা ভাবার ভয় থাকার দরকার নেই ভাই, তুমি যদি ভালো করো, পরিশ্রম করো, ঠিকঠাক করো, মানুষ তোমাকে স্বীকার করবে, তো সব পার্টিতে কিন্তু ভালো ছেলে মেয়ে আজকাল এসছে, তারা ভালো কাজ করছে, আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিকে পরিবর্তন করতে হবে, পার্টিকে বড় করে দেখো না, রাজনীতি দেখো, সমাজ দেখো, কাজ করো, আর কে কোন পার্টিতে কবে থাকবে আজকাল কিছু বলা যায়, পাল্টে যেতে পারে, তুমি তো তোমার মিশনকে ভুলে যাও না, পার্টিকে খপাবে না, তার জন্য যা বলবে তাই করতে হবে, তাতে কি বেশি দূর এগোতে পারবে না, কিছু লাভ হবে না কারো, যেন আমি অনেক ছেলে পেলে আছে, আমার সঙ্গে পরিচয় আছে, অনেক ডিবেটে দেখাও হয়ে যায়, তখন আছে আমি গল্প করি, লড়াও আমরা আছি, বলি আমি যেমন সবাইকে বলি, তো ভালো কাজ করা উচিত, যারা যুব আছেন, বাংলার রাজনীতি, দেশের রাজনীতিকে পাল্টানো উচিত, দেশ নতুন পরিচিতি নিয়ে দুনিয়ার সামনে যাচ্ছে, সেই দেশের তুমি যে নেতা হবে সেরকম হওয়া উচিত। বামেদের কথা আলোচনা করলাম না, আপনি বামেদের কোন নেতাকে ছোটবেলা থেকে বড় হয়েছেন আপনার? সবাই যে দেখি ছোটবেলাতে বামেরাই ছিল, বামেরাই ছিল 3 বছর, আর এই প্রায় 12-50 বছর হয়ে গেল, তো আমার বয়সের বেশিরভাগ স্কুল পড়া থেকে আরম্ভ করে, বাম নেতার ভক্ত ছিলেন মোটামুটি, আমরা যখন ছোটবেলায় মানে বুদ্ধি শিখি 77 সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়েছে, তখন তো টিভি ফিজে শুনতাম, দেখতাম রেডিও থেকে শুনতাম, তখন তো ছিল না, বুদ্ধবাবু এলেন, অনিল বাবুর নাম শোনা যেত, বিমানবাবু, আমাদের বাংলার যারা নেতা ছিলেন, আমাদের ওখানে অত বড় পপুলার নেতা ছিলেন, তারপর নকশাল মুভমেন্ট হয়, হ্যাঁ, নকশালরা সিপিএম হয়ে যায়, এসব দেখেছি আমরা, তখন বুঝতাম না, এটা সেভাতে এলেন, দেখতে গেলাম জ্যোতিবাবুকে একবার, এই পর্যন্ত। বুদ্ধবাবু, বুদ্ধবাবুর প্রতি কোনো আবেগ ওই সময় কাজ করেছিল, মানে আবেগ ইন দ্য সেন্স ভালো লাগা? বুদ্ধবাবু তো ভোকাল ছিলেন না, তো উনি ছিলেন লেখক মানুষ, দার্শনিক মানুষ, পার্টিতে ছিলেন, বলে দিলেন চোরদের সঙ্গে থাকবো না, তারপরে আবার চলে এলেন, কারণ পার্টির প্রয়োজন ছিল, নতুন বামফ্রন্ট দেখলাম আমরা, দেখেছি, কিন্তু এখন হিসাব করতে যে বামফ্রন্টী আন্দোলন থেকে ভারত দেশ কি পেয়েছে, বাংলা বাংলা ইন্ডাস্ট্রি খতম হয়ে গেল, দুঃখ হয় ওটা, কেন এই পরিস্থিতি, বড় আদর্শ নিয়ে বড় স্বপ্ন দেখিয়েছিলেন যুবকদের, উনি তখন ইউনিভার্সিটি কলেজে সব স্টুডেন্ট, আমি লেফটিস্ট করছি করছি,
কমিউনিস্ট বলতে গর্ববোধ করতো, কিন্তু সমাজ কি পেল, রাশিয়াটাই টুকরো হয়ে গেল। আমাদের সংস্কৃতি পরম্পরাকে এরা ধ্বংস করেছে, এটাই আমাদের কাজের বাধা, কিন্তু নতুন কিছু দিতে পারলো। আমি গেছি ভিতরে ঢুকেছি, হেঁটেছি, শুট করেছি, দেখিয়েছি, দেখুন দিদি কিরকম না। ওখানে বলছি ধোয়া 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 ধোয়া, আপনি তাহলে ওটা কেন, এখানে আমাদের যে সিলিকন ভ্যালি আছে নিউটনে, তারও ফটো তুলেছি, বড় বড় কাশ গাছ, এ ও সিলিকন ভ্যালি, হাসি মুখে বড় বড় ফটো, তার পিছনে কাশ বন, সিলিকন ভ্যালি। বিজেপি হলে, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, কোথাও কি দাদা আপনার মনে হয় যে হিন্দু মুসলমানের এই দ্বৈরথ হবে না, যেটা মানুষ ভাবে? আমি মানুষের বলছি, আমি বললে তুমি মানবে না, আমরা যেখানে ক্ষমতায় এসেছি 10-20 বছর আছি, সেটা দেখলেই বুঝতে পারবে। আমার বলা যাওয়ার কি যায়, আমি সব ঠিক বলবার থেকে কি মানে আছে, ঘটনা দেখাচ্ছে, বৃক্ষম ফলে না পরিচিয়তে, তুমি বলো তাল গাছ, আমি বলো তমাল গাছ, ফলটা কি, সেটা তো প্রমাণ। তো বিজেপি আজ পরীক্ষা দিতে হবে না, বিজেপিকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বিজেপি, এবং বিজেপি কি চায় সেটা করে দেখিয়ে দিয়েছে। কিন্তু সংখ্যালঘুরা যে আপনাদের ভরসা করেন না, মানে ধরুন 30% ভোট ওইদিকেই যায়, সংখ্যালঘুরা ভরসা করে না, তার কারণ তাদের কনফিডেন্স কম, তাদেরকে অসহায় করে রাখা হয়েছে। না আপনারাও বোঝাতে পারেন, যদি এই ধরনের সমস্যা হতো সবাই, সব বোঝানো যায় না, পৃথিবীর সব জায়গায় তাদের অ্যাটিটিউড এরকমই আছে, আর সেটার বড় সমস্যা, তাদের জন্য সমস্যা। বিশ্বের সবচেয়ে বেশি উদ্বাস্ত এখন মুসলিমরা, তার কারণ কি, মুসলিম দেশের মধ্যে মুসলিম কেন উদ্বাস্ত হচ্ছে, গন্ডগোল আছে, সমাজের তরফ থেকে ভাবা উচিত, পরিবর্তন। রাজনৈতিক লাভের জন্য কিছু লোক তাদেরকে মিসগাইড করে, আর তারা বিক্রি হওয়া লোক, টিএমসি আপ পার্টির মতো লোকেরা কিনে নেয় ওদেরকে, তাতে ওই সমাজ গরিবই গরিব থেকে যাচ্ছে, তার মধ্যে অপরাধবোধ বেড়ে যাচ্ছে। তাদের সমাজে শিক্ষিত মানুষ অনেক হয়েছেন, কিন্তু ওই বেড়াটা ভাঙতে পারছেন না ওনারা। বিজেপিকে ভোট দিতে হবে না, ওই পার্টি, ওই এত বড় একটা সংখ্যা, যেতে দুনিয়ার দ্বিতীয় বিশ্ব বৃহত্তম সংখ্যা, সেই সংখ্যা যদি না এগোয় দিয়ে সেগুলো কি করে, বাংলায় এত বিশাল সংখ্যায় মুসলমান সংখ্যা, তাদের যদি উন্নতি না হয় বাংলার উন্নতি কি করে হবে, ভাবতে হবে। ইডি সিবিআই ফেল করলো, সাকসেস পেল না অন্তত বাংলার নিরিখে, এটা কি একটা খারাপ লাগা বা অন্যভাবে দেখেছেন? অনেকে বলে এটা এত বড় জেল জেল যাচ্ছে কি করে, আসল মাথা যেটাকে বলা হয় যে দুর্নীতি, তো সেটা তোমার মনে হচ্ছে, আরো কারো মনে হচ্ছে, ওটাই ঠিক কে বলবে, দুর্নীতির মাথা কে, সে তো প্রমাণ হবে, চলছে তার গাড়ি এগোচ্ছে, কোথায় পৌঁছাবে কেউ জানে না। দিলীপ ঘোষের গাড়ি কোথায় পৌঁছাবে, দিলীপ ঘোষ জানে, আমিও জানি না কোথায় পৌঁছাবে, সব আমার হাতে নেই, কিন্তু বড় টার্গেট নিয়ে আমরা লড়াই করছি। চ্যালেঞ্জটা আপনাকে দিয়েছে পূর্ব বর্ধমান, সেখানে তো বিজেপি ওই মেদিনীপুরের মতোই অবস্থা, সারা জীবন আমি চ্যালেঞ্জ নিয়েছি, নালে কেউ দিয়েছে, আর জয় করে দেখিয়েছি একদম। দাদা আমার একটা শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? লোকসভা নির্বাচন, নতুন প্রজন্মের মুখ ফিরিয়ে থাকে রাজনীতি থেকে, তাদের দিলীপ ঘোষ কি বলবেন? আজকে সেদিন নাই তো, মোদীজি সবাই লোকের ভিড় দেখ, আর তিনি যুবকদেরকে বলেছেন দেশ তৈরি তোমার সহযোগিতা চাই, তারাই আজকে যে চন্দ্রযান থেকে ভ্যাকসিন, বা আমরা যেমন ফাইটার জেট তৈরি করছি, মোবাইল তৈরি করছি, আজ সূর্যযান চলে যাচ্ছে, বা এই যে ট্যাঙ্ক থেকে মিসাইল থেকে আরম্ভ করে কি করছে, এই এই জেনারেশন করছে তো, হ্যাঁ তার মধ্যে যেমন সায়েন্টিস্ট আছে, টেকনোসিয়ান্স আছে, বিজনেসম্যান আছে, সেরকম পলিটিশিয়ান হওয়া উচিত, একটা প্রফেশন হিসেবে তুমি নাও, তার সঙ্গে মিশন কে নাও, কারণ তুমি ডিসিশন কি নিয়ে হবে রিসার্চ, সেটা কে ঠিক করবে, নেতা মন্ত্রী নিশ্চয়ই 24 hours তুমি করবে, খাবে কি প্রফেশন হিসাবে, আজ আমাকে বেতন দিচ্ছে কেন সরকার, তারপরে চুরি করছে লোকে, লোকটা তো সীমা নেই, পেয়ে গেলে কে না বলে, পেট খারাপ হলেও খেয়ে যাচ্ছে। তো সেই জন্য যুবকদের মধ্যে এগিয়ে আসা উচিত, পলিটিক্সকে পেশা হিসাবে নেওয়া উচিত, এবং ভালো করে কাজ করে দেখানো উচিত যে দেশ উন্নত হতে পারে, একটা লোক যদি পাল্টে যেতে পারে মানসিকতা, মোদিজি তো এরকম বহু যুবক, উনি কোথা থেকে এসেছেন, তার হিস্ট্রি কি আছে, প্রত্যেকটির মধ্যে মোদি হওয়ার সম্ভাবনা আছে।